ওয়েলকাম টু বিদঙ্কু ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কী প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে, কোনো সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো আমরা ধরে নিই যে যখন আমরা 91 দিয়ে ভাগ করছি, তখন ভাগফল ইকুয়ালস টু এক্স। ফাইন, 91 দ্বারা যেহেতু ভাগ করছি, তাহলে আমরা বলতে পারি ভাজক হচ্ছে 91, আর আমাদের ভাগশেষ দেওয়া আছে 7। তাহলে আমরা ভাজ্য কত হবে, ভাজ্য ভাজক ভাগফলের রিলেশন থেকে আমরা বলতে পারি ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাজক হচ্ছে 91, ভাগফল হচ্ছে আমরা ধরেছি এক্স, আর ভাগশেষ দেওয়া আছে 7। তাহলে হলো 91 এক্স বাই 7, এটা হচ্ছে ভাজ্য বা সংখ্যাটি। এবারে এই সংখ্যাটিকে 91 এক্স প্লাস 7, এই সংখ্যাটিকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কত ভাগশেষ থাকবে। তাহলে এখন যদি ভাজক ইকুয়ালস টু 7 হয়, তাহলে ভাগশেষ কত, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা ভাগ করি 91 এক্স প্লাস 7কে আমরা 7 দিয়ে ভাগ করি। ওকে, তেরোর সাথে 91, তাহলে এখানে 13 হবে, 13x। তো 13x তেরোর সাথে 91 হলো, 91x বিয়োগ করলে এটা হয়ে যাবে 0, প্লাস 7 নিচে নামবে, তাহলে 7 এখানে যোগ হবে, 7 ওয়ান যা 7। ওকে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে কী হচ্ছে, এটা পুরোপুরিভাবে বিভাজ্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কোনো ভাগশেষই থাকবে না, বা ভাগশেষ ইকুয়ালস টু হবে 0, ভাগশেষ ইকুয়ালস টু হবে 0। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।